আজকে 30শে রমজান আমরা এসে উপস্থিত হয়েছি মাধবপুর অঞ্চলের মাধবপুর পঞ্চায়েত অফিস কেন্দ্রিক এলমা খাপাড়াতে। এখানে উপস্থিত আছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাধবপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহসভাপতি আশিস মালিক এবং মাধবপুর অঞ্চলের সংখ্যালঘু সেলের সভাপতি সাহেব খান, পেছনে দেখতে পাচ্ছেন সাহেব ভাই, আর এখানে আছেন সহসভাপতি জাহির খান। এছাড়া উপস্থিত আছেন আমাদের ভাই সাহেব এবং শাহরুখ ভাই এবং আরও অনেকে সবাই আমাদের এই আদমপুরের একনিষ্ঠ কর্মী যারা রয়েছেন আমাদের দলের, তারা প্রত্যেকেই একদম ইয়ং তৃণমূল যুব কংগ্রেসের সদস্যবৃন্দ যারা মমতা ব্যানার্জির একনিষ্ঠ ভক্ত, তারা প্রত্যেকেই এখানে উপস্থিত আছে। তারা বিশেষ উদ্দেশ্য নিয়ে এই আদমপুর খাপাড়ায় উপস্থিত হয়েছে। আজকে 30শে রমজান, তাই এই রমজানের শুভেচ্ছা জানাচ্ছে তারা যেমন হৃদয় থেকে, তার সঙ্গে সঙ্গে কিছু ঈদের জিনিসপত্র মানুষকে উপহার হিসাবে তুলে দিচ্ছে। সেখানে উপস্থিত আছে আমাদের জাহির আব্বাস, তাকে প্রশ্ন করব এটা কিভাবে কোথা থেকে এলো, আপনি কিভাবে দিচ্ছেন? এটা আমাদের সংখ্যালঘু সেলের পক্ষ থেকে, মাধবপুর অঞ্চল সংখ্যালঘু সেলের পক্ষ থেকে, হ্যাঁ, কিছু সংখ্যালঘু পরিবারের হাতে এই উপহারটা তুলে দেওয়া হচ্ছে। সংখ্যায় মোটামুটি কতজন, কতগুলো পরিবারকে আপনারা দিতে পারছেন? মোটামুটি আমরা 400 জনকে দেব, 400 জনকে দেব। এবং মালপত্র আপনারা কী কী দিচ্ছেন এখানে? সিমুই আছে, চিনি আছে এবং নারকেল আছে। গ্রামবাসীর পক্ষ থেকে আপনাদের এই একটা সুন্দর কাজের জন্য আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা প্রত্যেকেই। কি উদ্দেশ্য, আপনার চোখে কেমন লাগছে? এবার আমরা একবার ডাকবো সংখ্যালঘু সেলের সভাপতি মাধবপুর অঞ্চল। আপনার প্রচেষ্টায় বড় একটা কাজ হচ্ছে, এর জন্য আমাদের সকলের তরফ থেকে বা মাধবপুরবাসীর তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এ বিষয়ে দিদির উদ্দেশ্যে দু একটা কথা আপনি বলুন। মানে দিদির মানে এর জন্যে আমরা গরিব মানুষকে বা একে একটা ঈদের উপলক্ষ এইসব মাল দিতে শুরু করেছি। ধন্যবাদ। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।